অম শান্তি আজকে এগারোই অক্টোবর দু হাজার বাইশ আমরা শুনছি প্রাত সাকার বাংলা আজকের মহাবাক্য এই মহাবাক্যে বাবা বলেছেন মিষ্টি বাচ্চারা তোমাদের অর্থাৎ রুহানি ব্রাহ্মণদের পরস্পরের মধ্যে অত্যন্ত ভালোবাসা থাকা উচিত পরস্পর মিলিত হয়ে মত বের করো যে কীভাবে সকলকে সত্য পিতার পরিচয় দেবে যা নাকি মায়া রাবণ তোমাদের সকলকে ভুলিয়ে দিয়েছে আজকের প্রশ্ন বাচ্চারা কোন নিশ্চয়ের আধারে নিজেদের উচ্চ ভাগ্যকে বানিয়ে নিতে পারে সহজেই উত্তর প্রথমে বুদ্ধিতে যখন এই নিশ্চয় বসবে যে এখানে যিনি পড়ান তিনি হলেন স্বয়ং পরম পরমাত্মা ওনার থেকেই আমাদের সৌভাগ্য নিতে হবে তখন রোজ পড়া পড়বে আর নিজেদের সৌভাগ্য উঁচু তৈরি করতে পারবে বাবার শ্রীমত হলো বাচ্চারা যে কোনো অবস্থাতেই তোমাদের কাজ হলো রোজ মুরুলি পড়তে হবে যদি ক্লাসে আসতে না পারো তাহলে ঘরে রোজ মরুলি পড়ো আজকের গীত তুমি হলে প্রেমের সাগর আমি তোমার এক বিন্দুর পিপাসি তু প্যার কাগর হ্যাঁ মে তেরা এক বন্ধ কা প্যাসি হোক শান্তি আত্মারা অর্থাৎ বাচ্চারা জেনে গেছে যে আমরা আত্মারা হলাম বিন্দুর মতো একরকম স্টারের মতো আকাশের তারার মতো কিন্তু আত্মা যে আছে সে নিজের বাবাকে কিভাবে রিয়েলাইজ করবে এখানেই তো প্রশ্ন দুনিয়ায় কেউই না নিজেকে না বাবাকে জানে সম্পূর্ণ অজ্ঞানতাতে পরিপূর্ণ তোমরা বাচ্চারা জানো যে আমরা আত্মারা হলাম বিন্দু আকাশের তারার মতো লিটল স্টার পয়েন্ট অফ লাইট কত ছোট বাবা হলেন এতটাই ছোট যতটাই তুমি আত্মা ছোট আত্মার থেকে পরমাত্মা বাবা বড় কিছু নয় পার্থক্য হলো শুধু গুণের পার্থক্য শরীর তো ছোট বড় হয় তোমরা এখন সে বাবার স্মরণে বসেছো না অবশ্যই কেউ যদি জেনেও যায় যে আত্মা হলো ছোট বিন্দু সমান তাতে চোরাসি জন্মের পাঠ রয়েছে আশ্চর্যর কথা তাই না কিন্তু আত্মাকে জানা মানে আত্মার সমস্ত বিস্তারিত গভীর তথ্যকে জানা তার পাঠকে জানা চোরাসি জন্মের পাঠকে জানা পাঁচ হাজার ড্রামাকে জানা যতক্ষণ পর্যন্ত আত্মা শরীরের আধার না নেবে ততক্ষণ পর্যন্ত সে পাঠ প্লে করতে পারবে না এমনিতে পরমাত্মা হলেন আমাদের অর্থাৎ আত্মাদের মতো ছোট। কিন্তু বাবা কেন বলা হয় তার অর্থ কী কারণ তিনি হলেন চির পবিত্র। ওরা পরমাত্মাকে না জেনে না জেনে বাবা বলেন আর এই সময় তোমরা বাচ্চারা জেনে পরম পিতা পরমাত্মাকে বাবা বলো টিচার বলো সদগুরু বলো এখানেই তো পার্থক্য রয়েছে যেমন তোমরা বুঝে স্মরণ করো তেমন ওরাও স্মরণ করে না বুঝে এত যে ভক্ত রয়েছে দুনিয়ায় ছড়িয়ে ছিটিয়ে সকলের ভগবান হলো এক ওনাকে পতীত পাবন বলা হয়ে থাকে কিন্তু তারা চেনে না জানে না তার প্রকৃত পরিচয় জানে না সেজন্য পতিত রয়ে গেছে অনেকে অনেকে আর পতিত পাবন হলেন এক অনেকে পতিত দুনিয়াতে আর পতিত পাবন হলো এক এতটুকুই শক্তি পরম পিতা পরমাত্মার মধ্যে সকল আত্মাকে পাবন করার শক্তি এক পরম পিতার মধ্যেই আছেন সাধু সন্ত মহাত্মারাও তাদেরকেও ডাকা হয় কাউকে সাধু বলা হয় কাউকে সন্ত বলা হয় কাউকে মহাত্ম বলা হয় তো কিন্তু তাদেরকে ভগবান বলা হয় না ভগবান একজনকে বলা হয় ওনাকে গডফাদার বলা হয় পরম পিতা পরমাত্মা বলা হয় তবে তো সকলের বাবাই হলেন তাই না এতেই প্রমাণিত হয়েছে সকল আত্মার পিতা এক পরম পিতা পরমাত্মা তিনিও রূপে বিন্দু কিন্তু গুণে তিনি সিন্ধু ফাদারকে পতির থেকে পবিত্র করতে আসতে হয় পরমধাম ছেড়ে পবিত্র বানানোর উপায় তিনি একমাত্র বলেন কারণ আত্মাদের উপর পাপের বোঝা চেপে রয়েছে ঝংকার ধরে গেছে ওরা তো কেবল লিখে দেয় বি হোলি বি যোগী কিন্তু এরকম স্লোগান লাগালে কোনো লাভ হবে না যতক্ষণ না পর্যন্ত আত্মা রিয়েলাইজেশনের প্র্যাকটিস করছে কারণ বাইরের কেউ তা বুঝতে পারবে না বোঝাতে পারবে না এছাড়া তোমাদের তো বোঝানো হয়েছে বারবার তোমাদের স্লোগানের কি দরকার বলো তুমি নিজেকে আত্মা ভাববে তুমি নিজেকে আত্মা মনে করে পরম পিতা পরমাত্মাকে স্মরণ করবে তো তোমার জন্ম জন্মান্তরের বিকর্ম বিনাশ হবে এর অর্থ হলো পবিত্র হও বাবাকে স্মরণ করো যতক্ষণ পর্যন্ত কাউকে বোঝানো না যাবে ততক্ষণ পর্যন্ত কিছুই তোমরা বুঝতে পারবে না যোগে থাকলে পবিত্র হতে পারবে আর পবিত্রতার শক্তি থাকলে বাবার জ্ঞান গুণ সকল কিছু ধারণা হবে ওরা বলে হিজ হলিনেস এ হলো পবিত্রতা টাইটেল উপাধি মাত্র সন্ন্যাসীদের হোলি বলা হয় কারণ তারা বিকারে যায় না ঘর সংসার ত্যাগ করে তারা জঙ্গলে চলে যায় ওরা অবশ্যই পবিত্র থাকে ব্রহ্মকে স্মরণ করে কিন্তু জন্ম তো কার কাছে নেয় জন্ম তো বিকারিদের কাছে নিতে হয় কারণ এস আজকালকার সময় তো ভোগবলেই জন্ম হচ্ছে পবিত্রতার জন্ম তো এখন সত্যযুক্ততা যুগে হতো এখন তো হয় না তো তোমাদের বলা হয় পবিত্র থাকো আর শিব বাবাকে স্মরণ করো এই সাধারণ মহামন্ত্রটাই তোমরা জীবনের চাবি কাটি সন্ন্যাসী নিজেকে কর্মসন্ন্যাসই বলে কিন্তু কর্মের সন্ন্যাস তো বাস্তবে কখনো হয় না কর্মসন্ন্যাস তখনই হবে যখন দেহ থাকবে না তুমি বিধিহি হয়ে যাবে দেহ ছাড়া তো ঘরে ঘরে অর্থাৎ পরমধামে তোমরা থাকো সেখানে আত্মা হয়ে থাকো পরম পিতা পরমাত্মার কাছে থাকো এখানে কর্মের সন্ন্যাস কিভাবে হতে পারে একথা তো মিথ্যা কথা বলা হয়েছে তার তো কোনো প্রমাণ নেই ওরা বলে গৃহস্থীরা যে কর্ম করে তা আমরা করি না গৃহস্থির কর্ম তো অনেক অনেক কর্ম তারা যজ্ঞ করে তপস্যা করে তীর্থ করে ইত্যাদি করে থাকে তা সন্ন্যাসীরও করে এখানে সাদৃশ্য আছে এছাড়া পার্থক্য কেবল এটাই যে তারা উপার্জন করে ভোজন করে গৃহস্থীরা নিজে কামাই করে উপার্জন করে পরিশ্রম করে মেহনত করে তো ভোজন তৈরি করে ঘরে তৈরি করে সন্ন্যাসী তা করে না তারা ভিক্ষাবৃত্তি করে খায় কারণ তাদের হলো হর এখানেই পরম পার্থক্য রয়েছে তো এটাই হলো কর্মযোগী আর তারা নিজেকে কর্মসন্ন্যাস মনে করে হর যুগের দ্বারা পরমাত্মার সঙ্গে মিলন হতে তাদের পারে না কখনো তারা কখনো যজ্ঞ জব তপ যত কিছু তারা করে পরমাত্মার সঙ্গে তারা মিলিত হতে পারে না ব্রহ্মকে স্মরণ করে তারা পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারে না ঘর ছেড়ে জঙ্গলে গিয়ে তারা পরমাত্মার সঙ্গে মিলিত হতে পারে না যখন বাবা আসবেন এই সংসারে তখনই তো ওনার সঙ্গে মিলিত হতে পারে আর ওনার দেওয়া বিধি অনুসারে আর ততক্ষণ পর্যন্ত বাবা মা না আসেন যতক্ষণ ততক্ষণ পর্যন্ত পবিত্র দুনিয়ার স্থাপনা হতে পারে না কত বোঝান বাচ্চাদেরকে তবুও বাচ্চারা বোঝে না বাচ্চারা সমাচার লেখে এত এতজন এসেছে কারণ মধুবন বাবার ঘর বাচ্চাদের ঘর তো সমাচার তো বাবাকে দিতে হয় বাবা দেখো তোমার ঘরে এত এত বাচ্চা এসেছে এখন দেখা যাক কে কে নিজের সৌভাগ্য নিতে পারে এটাই তো হলো মূল কথা বাবার কাছে তো অনেকে আসে কিন্তু তো যেমন বাবার জ্ঞান পেতে কোটির মধ্যে কেউ কিন্তু বাবার কাছে গিয়ে ভাগ্য কামাই করতে পারে তাও কোটির মধ্যে কেউ আসে তো অনেকেই কিন্তু বুদ্ধিতে এটা বসে না যে এদের যিনি পড়ান তিনি হলেন স্বয়ং পরম পিতা পরমাত্মা আমাদের ওনার কাছ থেকে সৌভাগ্য নিতে হবে এই লক্ষ্য কেউ সেট করে না এই লক্ষ্যে কেউ চলে না বাবা রেজিস্টারও দেখেন কেউ কেউ মাসে আর দশ দিনও আসে না কেউ আসেই না তখন সে লেখেও না বাবার কাছে পত্র তো বাবা তো বুঝতে পারে তার ভাগ্য কি হতে চলেছে যদি কেউ না আসে তাহলে সে রোজ মরুড়ি পরে কি পরে না তো বাবা তো অবশ্যই বুঝে যায় যে যে কোনো অবস্থাতেই বাবা এখন অর্ডিনান্স দিচ্ছেন বাচ্চাদেরকে পরামর্শ দিচ্ছেন বাচ্চারা রোজ তোমাদেরকে মুরুলি পড়তে হবে কোনো কারণে তো তোমরা যদি বাবার ঘরে না আসতে পারো তাহলে তোমরা অবশ্যই মুরুলি পড়তে হবে যেমন ছোট ছোট জব সাহেব সুখমণি অর্থাৎ শিখ সম্প্রদায়ের প্রার্থনা পুস্তক ইত্যাদি ছাপা হয়ে থাকে কেন তাদের ফলোয়ার্স যারা আছে তাদেরকে পরামর্শ দেওয়া হয় এগুলা তোমরা রোজ পড়বে তো এগুলা কি বানায় অত্যন্ত বুদ্ধি সহকারে বানায় মনে করে যে কোনোভাবেই যেন ওরা এটা পড়তে পারে পড়ে যাতে তারা এই ধর্মের সঙ্গে যুক্ত থাকতে পারে তোমরা এখন বোঝো যে ওই পড়াশোনা থেকে কি কোনো প্রাপ্তি আছে কিছুই না পড়লে আর অল্প সময়ের জন্য বুদ্ধি ঠিক থাকবে কিন্তু বাবার থেকে কোনো উত্তরাধিকার প্রাপ্ত হবে না এটাই হলো পার্থক্য আর ওই তারা বিকারে লিপ্ত হয়ে যায় তারপর আর তার থেকে কোনো প্রাপ্তি হয় না বলা হয় যে বিনাশকালে বিপরীত বুদ্ধি অবশ্যই এখন বিনাশের সময় আর কেউ পরমাত্মাকে জানে না তারা বলে যে আমরা রচয়িতা এবং রচনার আদি মদ্য অন্তকে জানি না ঋষিমণিরা বলে গেছেন ঋষিরা বলে গেছেন সাধুসন্তরা বলে গেছেন আবাং মনুষ্য গোচর নেতি নেতি কিন্তু ড্রামার আদি মধ্য অন্তকে তো জানা উচিত তাই না সংসারে আসলাম পার্ট প্লে করলাম কিছুই জানলাম না বাবা বোঝান বাচ্চারা শতযুগে হলো আদি কলিযুগে হলো অন্ত এই মাঝখানের পার্টটাকে বলা হয় মধ্য সেই জন্য তিন কালকে তিন লোককে তোমাদের বুঝতে হবে এই পড়াশোনা তোমরা এখন করছো তিন লোক হলো লোক স্থূল লোক এবং পরমধাম ওরা বলে শাস্ত্র হলো অনাদি কিন্তু বাবা বোঝান যে জবে থেকে রাবণ রাজ্য শুরু হয়েছে তখন থেকেই তো শাস্ত্র শুরু হয়েছে তাহলে দ্রাপর যুগ মধ্য হয়ে গেল না তো দ্রাপর অনাদি কি করে হলো দ্রাপর তো মধ্যখানে হয়েছে আধা কল্প সত্য যুগ আধা যুগ অর্ধেকের হিসাব রয়েছে তো ওরা মধ্যকে জানতে পারে না কারণ ওদের কাছে সে তথ্য নেই না কারণ কল্পের আয়ু লক্ষ লক্ষ বছর বলে দিয়েছে বলা উচিত বাবাকে জানো ব্রহ্মা কুমার কুমারী হও তবেই উত্তরাধিকার পাবে এই সময় বাবা এই আমাদেরকে টার্গেট দিচ্ছেন তোমাদের দুঃখী ভাই বোনদেরকে এই টার্গেট তোমরা সেট করে দাও যে বাবাকে জানো ব্রহ্মাকুমারী হও তবেই তোমরা উত্তরাধিকার প্রাপ্ত করবে প্রথমে কেউ এলে জিজ্ঞাসা করো কোথা থেকে এসেছ বলে যে তো কেন এসেছো। তো বলে যে বিকের কাছে এসেছি তো তোমরা বলো যখন বিকের কাছে এসেছ চিন্তন করে দেখো এত ব্রহ্মা কুমার কুমারী রয়েছে তাহলে ব্রহ্মা বাবাও রয়েছেন আদি যজ্ঞের যজ্ঞের আদি পিতা কত সেন্টার্স রয়েছে অগণিত ব্রহ্মা কুমার কুমারীরা রয়েছেন তাই না অবশ্যই এত এত সন্তান একজন বাবার কি করে হতে পারে এই বিষয়টুকু চিন্তন করো লেখা হয় ইনি প্রজাপিতা তাই এত ব্রহ্মা কুমার কুমারী রয়েছেন বাস্তবে তারা সকলে হলো মুখ বংশাবলী সন্তান এমন এমনভাবে বুঝিয়ে তো দাঁড় করাতে হবে বাবার সেই জ্ঞানের প্রসাদ দিতে হবে আমি হলাম নলেজফুল ব্লিসফুল লিবারেটার গাইড তাই শোকদামে নিয়ে যাই এই ভগবানের মেসেজটুকু দিতে হবে ভগবান বলছেন দেখো এই কর্তব্য করতে আমি আসি শোক কোথায় শোক থামে আমি তোমাদেরকে নিয়ে যাই এখন বাবা নিয়ে যায় শান্তিধামে তারপর তারপর আপনাদেরকে পাঠায় শোকদামে তো এইভাবে আমরা এখন ভাগ্য এখন নিজেদের ভাগ্য নিজেরা তৈরি করছি এ কথা কীভাবে স্মরণ করবে রোজ রোজ বলতে থাকো অন্যদের বোঝাতে থাকো তবেই পয়েন্টস বুদ্ধিতে আসতে থাকে যখন কাউকে বোঝাও তখন তাদের দিয়ে লিখিয়ে নেওয়া উচিত তারা কতটুকু নিশ্চয় হয়েছে কতটুকু নিশ্চয় বুদ্ধি তাদের হয়েছে পরমাত্মা যিনি হলেন আত্মাদের পিতা তার ঠিকানা লেখা উচিত যে বাবা হলেন শিব ওনার থেকে উত্তরাধিকার নেব সেজন্য পরিশ্রম করা উচিত কিন্তু পরিশ্রম করবে কে সেজন্য বাচ্চাদের স্বয়ং দাঁড়িয়ে তারপর অন্যান্যদের দাঁড় করানো উচিত আর সার্ভিসের জন্য প্ল্যানস তৈরি করা উচিত যেমন মিলিটারিতে বড় বড়ো কমান্ডার্সরা মিলিত হয় তাই না এখনও তেমন বাচ্চাদেরকে মিলিত হওয়া উচিত কিন্তু কি আর করা পরস্পর মিলিত হয় না তো বাবা সে প্র্যাকটিক্যাল অবস্থা আমাদেরকে দেখছেন বাস্তবে তোমাদের ব্রাহ্মণদের পরস্পরের মধ্যে অত্যন্ত ভালোবাসা থাকা উচিত কারণ এখানে যদি ভালোবাসা না থাকবে তোমরা মালায় আসতে পারবে না কোনো মত কোনো এক মত বের করা উচিত কিভাবে কাউকে বোঝাবো কি করে বাবার সত্য পরিচয় দেব। দেখো লক্ষ্মী নারায়ণের কত মন্দির রয়েছে না তাহলে মন্দির নির্মাণকারীদের সঙ্গে সাক্ষাৎ করা উচিত যে তোমরা এই মন্দির নির্মাণ করেছ কিন্তু জানো কি এরা এই রাজ্য কীভাবে পেয়েছে তারপর রাজ্য কীভাবে তারা হারিয়েছে শ্রীকৃষ্ণের চিত্র অতি সুন্দর এতে চৌরাশি জন্মের কাহিনী অত্যন্ত ভালো এই কি তোমরা জানো এই চিত্র কেবল বড় তৈরি করা উচিত কারণ বড়টা সকলেই ভালোবাসে দূর থেকে আকর্ষণ হয় বাবা বলেন বাচ্চারা কেউ এলে তখন মুখ যুক্তিসহ জিজ্ঞাসা করা উচিত যে আপনারা গীতা পড়েছেন তারপর অবশ্যই বলো যে গীতার ভগবান কে তখন এরকমভাবে যুক্তিসহ বোঝানো উচিত বাস্তবে গীতার ভগবান কে আসলে এতদিন আমরা ভক্তির গীতা পড়ে এসেছি এতে আমাদের কোনো জীবনে উন্নতি হয়নি কথিত আছে তাই না তোমরা হলে মাত পিতা আমরা তোমার বালক তাহলে এই ব্রহ্মা হয়ে গেলেন মাতা কি করে যখন ব্রহ্মার শরীরে পরম পিতা পরমাত্মা আসেন তো তিনি আমাদের মাতা হয়ে যান বাবার পত্নী হয়ে যান তাই ওনার সঙ্গে আমাদের সম্বন্ধ রাখা উচিত তবেই তো বলা হয় শিব বাবা কেয়ার অফ বাবা যা কিছু চিঠি আমরা লিখবো তো ব্রহ্মা বাবার পোস্ট অফিসে দি পাঠাতে হবে তবেই তো শিব বাবা পড়তে পারবে যদি ওনার থেকেই ভালোবাসা চলে যায় তবে খেলা শেষ আমাদের ব্রাহ্মণ জীবন শেষ আমাদের উত্তরাধিকার শেষ বাবার থেকে উত্তরাধিকার কি করে পাবে তোমাদের লড়াই পুরানো শত্রুর সঙ্গে অর্থাৎ পুরানো শত্রু তোমাদের হচ্ছে রাবণ কারোর জানা নেই যে রাবণের সঙ্গে কোনো যুদ্ধ হয় এই যুদ্ধ কোনো অস্ত্র শস্ত্রের যুদ্ধ নয় কথিত আছে না সত্যের নৌকা দোলায়মান হবে কিন্তু ডুববে না তাহলে দোলে কতখানি এটাও তো তুমি নিজেরই বুঝতে পারছো দোলাবে কিন্তু তাতে তুমি ভয় পাবে না অন্যান্য সৎসঙ্গে তো তো হেলদুল করার কথাই নেই রোজ রোজ তারা যাচ্ছে আসছে কীর্তনাদি করছে প্রবচন শুনছে কিন্তু তাদের জীবনে কোনো রকম হেলদোল নেই এখানে তো মায়ার সঙ্গে তোমার অনেক যুদ্ধ কারণ তুমি যত পবিত্র হবে মায়া তোমাকে তত কপাত করার চেষ্টা করবে যতক্ষণ পর্যন্ত না বাবাকে বুঝেছ ততক্ষণ পর্যন্ত লিখে দিলেও কিন্তু তোতা পাখির মতো কণ্ঠস্থ হয়ে যায় না জঙ্গলি তোতা আসে আর চলে যায় অলফকে বুঝতে হবে এটাই তোমাদের পরম শিক্ষা এরকম প্রজাত অনেক রয়েছে না কিন্তু রাজত্ব পাওয়ার জন্য কেউ দাঁড়ায় না রাজত্ব পাওয়ার জন্য তো এখন মেহনত করতে হবে সার্ভিস করতে হবে দীপশিকায় আহতি দিয়ে দেবে এরকম খুব মুশকিল কেউ বের হয় কুটির মধ্যে কেউ বের হয় বাবার যজ্ঞে নিজেকে একেবারে সমর্পণ করে দেওয়ার জন্য আচ্ছা মিষ্টি মিষ্টি হারানো দিই প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণ স্নেহ সমন আর সুপ্রভাত আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছেন নমস্কার আর আমরা আত্মারূপী সন্তানরা আমাদের মাতা পিতা এবং বাপদাতাকে জানাই এই স্মরণের স্নেহ সুমন এবং সুপ্রভাত আজকে রাত্রি ক্লানিং ক্লাস বাচ্চারা তোমরা বাবার ডাইরেকশন পেয়েছ না যে বাচ্চারা বাবাকে স্মরণ করো এটাই তোমাদের মহামন্ত্র এটাই মন বাবা তোমরা বলো অপসর নেই আমরা ফ্রি নেই এখন অপসর কোথায় চলে যায় তোমাদের অবসর কোথায় চলে যায় সময় কোথায় চলে যায় অবশ্যই মায়া তোমাদের সময় নিয়ে নেয় ছে নিয়ে নেয় তাই না মায়াও কিন্তু শক্তিশালী যে তোমাদের বাবাকে স্মরণ করার অবসর দেয় না মায়াও কিন্তু কম পাওয়ারফুল নয় তবেই তো বলো সারাদিনে আধা ঘন্টা বিশ মিনিট স্মরণে থাকো সেই জন্য বাবা বলে কি দশ মিনিট বিশ মিনিট চেষ্টা করো তারপর ধীরে ধীরে মায়া থেকে তোমাদের সময় নিজের মধ্যে চলে আসবে সারাদিনে কেউ দু ঘন্টাও বাবাকে স্মরণ করা পারে না তা মুশকিল হয়ে যায় যে মনে করে আমি দু ঘন্টা স্মরণ করি তারা হাত ওঠাও তো এই স্থূল স্মরণ পুরানো স্মরণ তো চলতেই থাকে এই জন্য বাবা বলছে কি ইনি হলেন ইনকর্পোরিয়াল অর্থাৎ পরম পরমাত্মা ওনার তো নিজের চোখ কান কিছুই নেই বাচ্চাদের বলেন তো বাচ্চারা তো আমাকে একমাত্র স্মরণ করো এতেই তোমাদের মুক্তি জীবন মুক্তি জন্ম বিকর্ম বিনাশ হবে নিজেকে আত্মা নিশ্চয় করো এটাই তো ম্যাজিক সেই জন্য বাবা জিজ্ঞাসা করেন কতক্ষণ বাবাকে স্মরণ স্মরণ করতে পারো বাচ্চারা খেলতে গেলে টিচারকে স্মরণ করে ঘরে পড়াশোনা করলে টিচারকে স্মরণে করে স্মরণে থাকে তা সেটা হলো স্থূল স্মরণ আমার টিচার এমন এই পড়াশোনা করিয়েছেন আমি এই পড়াশোনা করে এই ডিগ্রি প্রাপ্ত করব। এতে সামান্য অসুবিধা রয়েছে তাই বাবা জিজ্ঞাসা করেন এখানেও তোমরা টিচারকে স্মরণ করো এখানেও তোমরা পড়াশোনা করো কিন্তু এখানে কিছুটা মুশকিল তাই বাবা জিজ্ঞাসা করেন যে নিজেকে আত্মা নিশ্চয় করে দু ঘন্টা যারা স্মরণ করতে পারো তারা হাত উঠাও স্কুলের টিচারের মতো নয় শিব বাবাকে তো আমি চিনি জানি শিব বাবার নাম মুখে উচ্চারণ করলে না নিজেকে আত্মা মনে করে পরমপিতা পরমাত্মাকে যারা দিনে দু ঘন্টা ইয়াদ করেছে স্মরণ করেছে বাবা বলছে তাদেরকে হাত তোলার জন্য তো লজ্জা পেও না সত্যি করে বলো কারণ আসলে অনেকেই পারে না তোমরা এখানে বসে থাকো বাবা মরুলি শোনান তখন বুদ্ধি অন্যদিকে চলে যায় তাই না অনেকের ক্ষেত্রে হয় তো এত বুদ্ধিতে ধারণ তো এমন যদি তোমার ডাইভার্ট ডাইভারশন হয়ে যায় তাহলে বাবা কি বলল না বলল তো বুদ্ধিতে তোমার ধারণ হয় না যেমন এখানে সকালে এক ঘন্টা বাবা বোঝান এক ঘন্টা ক্লাস করান তখন কি সেই এক ঘন্টা বাবাকে স্মরণ করো নাকি বুদ্ধি বাইরে চলে যায় নিজেকে নিজে চেক করো ব্যাস আর তো জ্ঞানে ফিরলেই না তো এই অতি ভালো মৃত্যু বাকি মানুষেরও তো কান্নাকাটি করে আর তোমরা খুশি হবে আরে বাহ ওনার মৃত্যু অতি সহজভাবে হয়েছে ওনার কোনো দুঃখ কষ্ট হয়নি যদি মৃত্যু হয় তবে যেন এমনই হয় না হলে ওষুধ নার্স তো বিছানাপত্র অনেক কিছু তো এই সেই অনেক কিছু থাকে তাই না অনেক এটাকে বলে কর্মভোগ এটাকে বলে কষ্ট সেজন্য যে বসে বসে পুরানো জুতোকে অর্থাৎ শরীরকে পরিত্যাগ করে দেবে কর্মাতীত অবস্থা হয়ে যাবে এইভাবে শরীর ত্যাগ করলে তো তাহলে সেটা সবচেয়ে ভালো মৃত্যু ভবিষ্যতে তোমরা দেখবে যে অনায়াসে বোমা বর্ষণ হবে আর সকলে বসে বসে তো শরীর ছেড়ে চলে যাবে চেহারা প্রবল্লিত থাকবে কখনো কখনও যখন সহজে মৃত্যু হয় কারো তখন দর্শনকারীরা বলে তো এই যেন এ তো যেন জেগে রয়েছে এ তো যেন হাসছে অর্থাৎ আত্মা প্রফুল্লিত অবস্থায় শরীরকে ছেড়েছে তো এরকম তো কেউ বলতে পারে না যে এ মারা গেছে আত্মা প্রফুল্ল হয়ে যায় তাই না সেই জন্য আত্মাতে যদি প্রফুল্লতা থাকে তবে বাইরের চেহারায় তা তো দেখা যাবেই তো এটাই তোমরা পরিলক্ষিত করছো আত্মা তো কখনো বিনাশ হয় না আত্মা শরীর পরিত্যাগ করে সেজন্য অত্যন্ত খুশিতে হাসতে হাসতে এই শরীর ত্যাগ করবে একই বলে কর্মাতীত অবস্থা তো তাদের এত উচ্চ বলে মহিমা করা হয় যারা এমনভাবে শরীর ত্যাগ করে বাচ্চারা তোমরা বাবাকে কতখানি ভালোবেসে স্মরণ করো এটা নিজেকে নিজে প্রশ্ন করো ইংরেজিতে বলা হয় মোস্ট পরম প্রিয় অতি মিষ্টি মানুষকে তো পরম প্রিয় মোস্ট বিলেভেড বলতে পারো না বাবা বলেন বাচ্চারা আমি তোমাদেরকে তোমাদের বাবাও টিচারও আবার তোমাদের সদ্গুরু আমি থ্রি ইনি ওয়ান থ্রি ইন ওয়ান তোমরা যদি কখনও টিচারকে ভুলে যাও তাহলে বাবাকে স্মরণ করতে পারো বাবাকে ভুলে যাও সদ্গুরুকে স্মরণ করতে পারো বাবা হলেন গাইড গাইডকে পাণ্ডও বলা হয় উনি হলেন দুঃখ থেকে মুক্তিদাতা শান্তিধামে সঙ্গে করে নিয়ে যান আমাদের তার পেছনে হলো শোকোধাম তো শান্তিধামে যখন আমরা যাব তো অবশ্যই যদি আমরা এই সময় ভালো কামাই করে থাকি তাহলে আমরা শোকধামে আসবো শতযুগে আসবো তোমরা এই জ্ঞান ঘাস পাশ্স পরম পিতা পরমাত্মার থেকে যেমন তোমরা এখন পড়াশোনা করবে তত তোমাদের এখন উচ্চ ডিগ্রি প্রাপ্ত হবে তারপর তোমরা এই বিষয়ে বিচার সাগর মন্থন করো যেমন গরুর মুখ চলতে তাকে তাকে জাবর কাটা বলা হয় তোমাদের তো মুখ চলার দরকার নেই এছাড়া অন্তরে সব কিছু স্মরণ করতে হবে যেমন হলে তোমরা তেমনই আমি তুমি বিন্দু আমিও বিন্দু পরমাত্মা বলছেন আমার তো আর আরও অল্প সময় প্রাপ্ত হয় কারণ আমার যোগ খুব বাইরে চলে যায় কারণ কারুর চিঠি এলো কারণ ব্রহ্মা বাবা বলছেন ব্রহ্মা বাবা ওনার অনুভব বলছেন ব্রহ্মা বাবা তো বলছে আমার থেকে আমার থেকে তোমরা অনেক বেশি স্মরণ করতে পারো কারণ আমার এই যজ্ঞের দায়িত্ব অনেক ঝামেলা কোথা থেকে চিঠি এলো কারোর সঙ্গে ঝগড়া হলো অমুকের খিটপিট তো এই আছে ওই আছে তো তাই সারাদিন এদিকে ওদিকে বুদ্ধি চলে যায় কিন্তু বোধহয় বাচ্চাদের থেকে বাবার কাছে বেশি সহজ কারণ পাশেই থাকেন কারণ সেই বাবা ব্রহ্মা বাবা কম্বাইন্ড থাকেন যখন বাবা ভোজন করার জন্য বসেন তখন ভাবেন আচ্ছা আমি বাবাকে স্মরণ করি দু তিন মিনিট পরে স্মরণ করি তারপর ভুলে যাই তো ব্রহ্মা বাবার জীবনে যদি এত কঠিন হয়ে থাকে তো আমাদের তো আরও কঠিন হবে এই কঠিনকেই ব্রহ্মা বাবা সহজ করে নিয়েছিলেন তো আমাদেরকে কঠিনকে সহজ করে নিতে হবে স্মরণ হওয়ার মতো উড়ে যায় বাচ্চারা চেষ্টা করে দেখো সহজ হলে স্মরণের সময় তো লাগে তাই না আচ্ছা মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি রুহানি বাবা এবং দাদার তো অর্থাৎ দিল হৃদয়ের অন্তঃস্থল থেকে আদর্শ প্রেমপূর্ণ স্মরণের স্নেহ সুমন এবং শুভরাত্রি মিষ্টি মিষ্টি হারানিধি আত্মপ্রতি বাচ্চাদের প্রতি আত্মারূপী বাচ্চাদের প্রতি আমাদের বাবা জানাচ্ছেন নমস্কার আজকের ধারণা ধারণার জন্য মুখ্য সার এক নম্বর পরস্পর অতি প্রেময় হয়ে থাকতে হবে মিলেমিশে সিদ্ধান্তে উপনীত হও যে কোনো যুক্তিতে প্রত্যেকের কাছে বাবার সমাচার পৌঁছে দেবে নম্বর দুই এ হল বিনাশের সময় সেজন্য অদ্বিতীয় বাবার কাছে সত্যিকারের ভালোবাসা রাখতে হবে যোগের দ্বারা আত্মাকে পবিত্র বানাতে হবে আজকের বরদান স্বরাজ্যের সাথে অসীমের বৈরাগ্য বৃত্তি ধারণকারী প্রকৃত রাজ ঋষি তার অর্থ হলো একদিকে রাজ্য আর অন্যদিকে ঋষি অর্থাৎ অসীমের বৈরাগ্য বৃত্তি এরকম রাজ ঋষির কোথাও নিজের প্রতি ব্যক্তির প্রতি বস্তুর প্রতি আকর্ষণ থাকতে পারে না এটাই হল বৈরাগ্য কারণ স্বরাজ্য হলে তখন মন বুদ্ধি সংস্কার সবই নিজের বসে থাকে আর অসীমের বৈরাগ্য থাকে তাই না তাই পুরানো দুনিয়ার দিকে সংকল্প মাত্র আকর্ষণ যেতে পারে না সেই জন্য নিজেকে রাজঋষি মনে করো অর্থাৎ রাজা হওয়ার সাথে সাথে অসীমের বৈরাগী হও স্লোগান সমজদার সেই যে সব আধার ভেঙে ভেঙে পড়ার পূর্বেই অদ্বিতীয় বাবাকেই আধার বানিয়ে নেয় এটা অনেক বড় সমজদারি অনেক বড় বুদ্ধিমানের কাজ আজকের সমান আমি প্রকৃত রাজ ঋষি আত্মা আচ্ছা ওম শান্তি